এই যে বাহিরে ঝুম বৃষ্টি, টিনের চালে বৃষ্টির টুপ টুপ শব্দ, হাতে এক কাপ গরম কফি আর সাথে হচ্ছে প্রিয় বন্ধুরা, এমন একটা মুহূর্ত পেতে সত্যি ভাগ্য লাগে। তো আমার ভাগ্যটা সত্যি অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের সবার? আজকে আমি যাচ্ছিলাম আমার প্রিয় বন্ধুদের সাথে দেখা করতে। আমাদের এই বন্ধুত্বটা প্রায় 17-18 বছরের। হ্যাঁ ঠিকই শুনছেন, 1-2 বছরের বন্ধুত্ব না, এরা হচ্ছে আমার স্কুল জীবনের বন্ধু। আর স্কুল জীবন আমি পার করে আসছি সেই 14 বছর আগে। তো আজকে আসছি আমরা বুফে খেতে। এই আইডিয়াটা সম্পূর্ণ ছিল আমার ফ্রেন্ড মুমুর। আজকে আমরা 4টা ফ্রেন্ড দেখা করতে আসছি, আমি, মুমু, পুষ্প, নাবিলা। তো এই যে বুফে খেতে আসলাম, এখানে অনেক অনেক আইটেম ছিল। শুরুতে আমি ভুল জায়গায় চলে গেছিলাম, ওখান থেকে আবার এখানে ব্যাক করছি। যাই হোক, সে ব্যাপারটা আর নাই বা বলি। তো বুফেতে অনেকগুলো আইটেম ছিল, আমরা একদম মাশাল্লাহ অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করছি। আর মুমুকে অনেক ধন্যবাদ, ও ঢাকা থাকতে সব কিছু ডিসাইড করে রাখছে, একদম ডেজার্ট থেকে শুরু করে সবই ছিল। তো মোটামুটি খাবার দাবার অনেক ভালো হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, ও ফার্স্টেই বলে রাখছে যে বাচ্চারা যেন এনজয় করতে পারে, কারণ বাচ্চাদের বায়না থাকে এটা নিলে ওটা, এটা নিলে ওটা। এই জন্য হচ্ছে ওর মাথায় ছিল যে যেন বাচ্চাদের মানে অপশন কিছু না থাকে, যেন ওরা অন্য কিছু না চাইতে পারে। তো যাই হোক, লাস্টে একদম আমি ট্রাই করতেছি স্যুপটা, যদিও স্যুপ ফার্স্টে খাওয়ার কথা ছিল বাট আমি লাস্টে খাইছি। যাই হোক, আমরা বের হয়ে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে, ওই যে আমরা ওখানে বসেছিলাম, অনেক ভালো লাগছে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর রেস্টুরেন্টটা এসেছিল হলিডাইন, আমাদের নোয়াখালী যারা তারা চিনবে। তো সব কিছু ওরা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করছে, ভালোই লাগছে আমার কাছে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম যে যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে আর ওয়েদারটা বেশ ভালো, একদমই গরম ছিল না, তো আমরা ভাবলাম একটু থাকি আর একটু সময় কাটাই। আমি আর নাবিলা একটা রিক্সায় উঠছি। তো আমাদের সাথে যে এরকম একটা কাহিনী ঘটবে আমরা ভাবতেই পারি নাই, মানে সব কিছুই ভালো ছিল। যাই হোক, দেখতে থাকেন যে কী কাহিনী ঘটছে আমাদের সাথে। আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, আসলে ওই দিনের সব কিছুই মোমো প্ল্যান করছে, ও যেভাবে যেভাবে বলতেছিল আমরা সেভাবে সেভাবে চলতেছিলাম। তো এই যে দেখেন কৃষ্ণচূড়া গাছটা কী সুন্দর, এটার ভিডিও না নিলে হয় বলেন। আমরা এই যে এই জায়গায় চলে আসছি, এখানে নাকি একটা দিঘি আছে, আমরা দিঘির পাশে বসবো, অনেকগুলো সময় একসাথে কাটাবো, অনেক ভাল লাগবে। তো সত্যি জায়গাটা অনেক সুন্দর, ও আসলে যা যা ডিসাইড করছে ওভাবে যদি সব কিছু হতো খুবই ভালো হতো, কিন্তু ওভাবে তো হয়নি। দেখেন গাছগুলো কী সুন্দর বাতাসে নড়তেছিল, আমার এত ভাল লাগতেছিল। আর নাবিলা বলতেছিল আমার কিছু ছবি তুলে দে, পরে আমি ওকে একটু পজিশন দেখাই দিচ্ছিলাম। এটা হচ্ছে ইহান, ওর বাচ্চা, ওকে হচ্ছে আমি বলতেছিলাম যে ওকে নিয়ে তুই এভাবে দাঁড়া। তাজরিয়ান বুড়ি প্লাস হচ্ছে পুষ্পর বাচ্চারা সবাই খুব হ্যাপি ছিল, কিন্তু আমরা তো জানতাম না আমাদের এই হ্যাপিনেসটা বেশিক্ষণ থাকবে না। ওই বেটারা কি করছে, আমাদেরকে এখান থেকে বের করে দিছে। তারা বলতেছে যে এখানে হচ্ছে শুধুমাত্র সরকারি লোক ছাড়া কেউ প্রবেশ করতে পারে নাই, তাহলে তোমরা আমাদেরকে ঢুকতে কেন আটকাইলা না? তারা আমাদেরকে কিছু বলে নাই, আমাদের রিক্সার ড্রাইভারগুলোকে আটকায় রাখছে, বলতেছে যে যাদেরকে নামাই দিয়ে আসছেন তাদেরকে নিয়ে আসেন, না হলে আপনাদেরকে বের হইতে দিব না। পরে রিক্সার ড্রাইভাররা আমাদেরকে এসে বলতেছে আপা আপনাদেরকে না নিলে বের হইতে দিবে না। আমি একটু কোথায় মেয়েটার ফটোগ্রাফি করতেছিলাম, একটু স্লো মোশনে ভিডিও করতেছিলাম, সব শেষ হয়ে গেছে। আমরা এসে তাদেরকে বললাম তাহলে যাওয়ার সময় আমাদেরকে আটকাইলেন না কেন, তারা আর কিছু বলে না। এরপর আর কি করব, আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে আসলাম পৌর পার্কে। আর এই জায়গায় আসতে কত যে স্মৃতি মনে পড়ে গেল, এটা আমার কলেজের রোড ছিল। তো এখানে আসার পরে মনটা মোটামুটি ভালো হয়ে গেছে, এত সুন্দর একটা ওয়েদার, একদম বৃষ্টি নামার আগের মুহূর্ত। আর এই মামাটা এত ফানি ছিল, উনি আমাকে বলতেছিল আপনি আমার ভিডিও করে আমাকে একটু ভাইরাল করে দেন। ভাইরাল হওয়ার চক্করে উনি টাকা নিতে ভুলে গেছে, ব্যাক করে আবার টাকা নিছে। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, ওই দিন এত সুন্দর মানে 4টা ওয়েদারই পাইছি। আমরা ভাবলাম যে একটু বাহিরে বসে কফি খাবো, বাট কিসের কি, বৃষ্টি নামা শুরু করছে। শুরুতে অল্প অল্প বৃষ্টি ছিল, তাও আমরা ভিতরে চলে আসছি, মানে ভাবলাম যে না বাহিরে বসা যাবে না, বাচ্চারা ভিজে যাবে। এরপর দেখেন ঝুম বৃষ্টি, আমারও মন চাচ্ছিল ওদের মতো বৃষ্টিতে ভিজতে। তারপর আমার গরম গরম কফি চলে আসছে, এরকম একটা মুহূর্তের জন্য না আমি অনেক অনেক দিন হলো অপেক্ষা করে থাকতে পারবো। আর আমরা না ফ্রেন্ডরা প্রতি বছরই চেষ্টা করি দেখা করতে, ইনশাল্লাহ আগামী বছর আবার হবে, তবে এরকম একটা সময় পাবো কিনা জানি না। এখানে মুমুর ছেলে আমাদেরকে রাইমস শোনাচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আর কি,
ফিরে আসার পালা, আমার একদমই আসতে মন চাচ্ছিল না, আমি একদম মন থেকে চাই এরকম একটা মুহূর্ত আবার আমাদের জীবনে ফিরে আসুক। আমি সব সময় চাই আমার বন্ধুদের সাথে থাকতে, আমার খুবই ভালো লাগে। আমার বন্ধু আমাকে বলতেছিল ভিডিও করতে করতে ম্যানহোলের মধ্যে পড়ে যাবি, ওদেরকে বিদায় জানিয়ে বাসায় চলে আসতেছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।